আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে এসে গেছি। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে জিনিসটা কিনতে হবে, আর প্রথমে তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজ কোথায় গেছিলাম। তো আজ গেছিলাম শাখার দোকানে, আর এই দোকানে এই দিয়ে 3 দিন গেলাম। আমার দুটো ডিজাইন এত পছন্দ ছিল, তো ডিজাইনগুলো উনি দিতেই পারছিলেন না, ছিল দোকানে কিন্তু আমার পছন্দ মতো হচ্ছিল না, আর একদম পারফেক্ট পছন্দ না হলে কোনো জিনিস আমি নিই না। তো দেখো, লাস্টে দোকানে পৌঁছে গেছি, গিয়ে শুনছি যে ওরকম করে রেখেছিলেন কিন্তু একজনা নিয়ে গেছে, মানে তার বিয়ে ছিল, এবার বিয়ের শাঁখা যেহেতু ও পছন্দ হয়েছে ওই জন্য কাকুটা দিয়ে দিয়েছে, বলছে মা তোমাকে আবার বানিয়ে দেব। তো একটু রেগেও গেছিলাম। তারপরে ওখানে গিয়ে এই পলাটা নেওয়া হলো, আর একটা শাখা ছিল যেটা মানে দুটো বলেছিলাম, তো সে শাখাটা নিয়ে এলাম। যে তারপরে ভাবলাম যে না, যার বিয়ে যেহেতু সে নিয়েছে, ঠিক আছে আমি আবার পরে আমাকে করে দেবেন বলেছে, ওর থেকে ভালো করে করে দেবে, তো ভালো কথা। তারপর ওখানে গিয়ে দুটো বান্ধবীর সঙ্গে দেখা হলো, তো ওদেরও অনুষ্ঠান ছিল, ওরাও শাখা নিতে এসছে। তো শাখা নিতে এসে আবার আমি যে শাখাটাই পছন্দ করে নিয়েছি সেটা আবার ওদের পছন্দ হয়ে গেছে। কি জানি না কেন ছোট থেকেই আমার প্রতি মানে মানুষের একটা মানে আমি যে জিনিসটা ইউজ করব, কি স্কুল কলেজ যেখানেই গেছি, ড্রেস থেকে এমনকি নাইটি পর্যন্ত এরকম হয় আমার সঙ্গে, যে যে জিনিসটা কোথা থেকে নিয়েছি নাম, তারপরে মানে সাজের জিনিস বলো, জুতো থেকে শুরু করে চুড়ি, তারপরে এমনকি লিপস্টিক, কানের দুল, ক্লিপ, সব যে কোথা থেকে নিয়েছি, এটা কোথা থেকে নেওয়া, মানে আমার জিনিসে মানুষ খুব প্রভাবিত হয় নাকি, ভালো লাগে ওদের। তো আমি বলে দিই যে আমারও ভালো লাগে যে আমারটা দেখে পড়ছে, সেটা ভালোই লাগে, তো ভালো কথা। তো ও একটা অর্ডার দিল, আমি বলছি না এটা একটা নিয়েছে, এটা আর দেওয়া যাবে না, এটা আমিই নিচ্ছি, তুই আবার অর্ডার দিয়ে যা, তবে তোকেও করে দেবে। তো কাকুটাও বলছিল যে মা তুমি বেশ আমার দোকানে খুব লাকি, যে তুমি এলে যে ডিজাইনটা নাও সেটা দেখি 7-8টা করে ওরকম বিক্রি হয়। আমি বলছি ভালো তো কাকু, তাহলে আমি নতুন নতুন ডিজাইন বলবো আর আপনি তৈরি করে দেবেন। তো শাখাটা নেওয়া হলো, নিয়ে এবার সঙ্গে অন্য চুড়িও নেওয়া হয়েছিল, কারণ শ্রাবণ মাস পড়ে গেছে, এই মাসে আমি নতুন চুড়িও পরি, আর আর শাখা নেওয়া হলো যেহেতু পুজো দেব, শিবের পুজো, ওই জন্য ও বলল যে ঠিক আছে আমার তরফ থেকে একটা শাখা নাও, তো বরের দেওয়া গিফট, তো সেটা একটা আমার কাছে একটা ছোট্ট জিনিস হলেও সেটা আমার কাছে খুবই যত্নের, মানে একটা ও যদি একটা ক্লিপও কিনে দেয় সেটা আমার কাছে খুবই, লাখ টাকার উপরেও সেটা আমার কাছে মানে মূল্যবান, আমি খুবই সেটা যত্ন করে রাখি যে না ওর দেওয়া গিফট। তো সব মেয়েই তো চায় তার স্বামীর দেওয়া গিফটটা পেতে, আর সবাই অবশ্য তার মর্যাদা দিতে জানে না আমি দেখেছি। তো আমার কাছে ওর দেওয়া সব জিনিস মানে খুব মানে যত্নে থাকে, আর ওটা ভেবেছি ওর দেওয়া শাখাটা পরবো আমি, যেদিন পুজো দিতে যাব সেদিনই পরবো, নতুন শাখা শাড়ি পরে পুজো দিতে যাব। অবশ্য ওই নিয়ে যাবে পুজো দিতে, একা তো কোথাও যাওয়া হয় না। তো এখানে 2-3টে পরপর দোকান ছিল শাখার দোকান, তো এই দোকানে বেশি যাওয়া হয়, আর ওই যে পাশে বোনগুলো ওরা ওরাও বিয়ের শাখা নিতে এসেছে, বলছিল কোনটা নিলে ভালো হয়। আর এখানে এই দোকানটাতে প্রচুর পলা থেকে শুরু করে নতুন নতুন ডিজাইন মোটা শাখাগুলো উঠেছে, কিছুদিন আগে নেওয়া হয়েছে, আর আমি কি বলো তো মানে বাঁধানো শাখা আছে দুটো, তবুও বাজারে যে ডিজাইনের শাখা ওঠে আমার পরতে খুবই ভালো লাগে, আর ও কিনে দেয় যে জানে যে আমি নতুন শাখা উঠলে সেটা পরি, আর পরতে মানে খুব পরি যেহেতু ওই জন্যই কিনে দেয়, ঘরে রাখি না, মানে পরে বেশ শখ মিটে গেল আবার অন্য আর একটা ডিজাইন উঠলো, এরকম করি। আর এখন কেউ শাখাওয়ালা বেশিরভাগ শহরের দিকে পরতে চায় না, কিন্তু আমার খুব ভালো লাগে, আমি কলেজে যাই পরে, ম্যামরা পর্যন্ত বলে যে তুমি মানে আধুনিক যুগের মেয়ে হও, তুমি শাখাওয়ালা পরো, মানে ম্যাম আমার ভালো লাগে, তো সবাই সেটা বলে, আর পরতে আমি খুবই ভালোবাসি। তো আবার এদিন গিয়ে আর একটা নতুন ডিজাইন বেশ বল বল দেওয়ার অর্ডার করে এলাম, আর এর আগে নিয়েছিলাম মোটা শাখা, তো ওগুলো সবসময় ক্যারি করতে খুবই অসুবিধা হয়, তো ওই জন্য ওগুলো পুজো অকেশনে পরা হয়, ঘরেই আছে। তো এই দিন গিয়ে যে শাখাটা অর্ডার দিয়ে এলাম, বলেছে যে নেক্সট উইকে দেবে আবার, তো বলেছে আমি গিয়ে এনে দেবো। তো প্রথমে গিয়ে মনটা খারাপ হয়ে গেছিলো, দুটো শাখার মধ্যে একটা উনি কাউকে দিয়ে দিয়েছে সেটা শোনার পর, তারপরে আবার আর একটা নতুন শাখা দেখে সেটা পছন্দ হলো, আর সঙ্গে দুটো পলা নেওয়া হলো। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ওর পলাগুলো আছে, আর এখন এই যে মোটা শাখাগুলো আলপনার মতো ডিজাইন করা করা ওগুলোও ছিল,
আর তো স্টোন দেওয়া তো ওগুলো অনেক পরা হয়ে গেছে, সাদা লালে মাল্টি কালারে সব রকম পরা হয়ে গেছে, হয়ে মানে ঘরে পড়ে রয়েছে সেগুলো, মাঝে মধ্যে ওগুলো অল্টারনেট করে করে পরি। তো আমার দেখা দেখি আবার কলেজে দেখছি দু একটা মানে যাদের বিয়ে হয়ে গেছে বান্ধবীরা, ওরা দেখি এখন খুব মানে শাঁখা ফলা পরে আসে, ভালো লাগে। তারপরে সঙ্গে আরও নেওয়া হলো, যেহেতু শাঁখার দোকানে গেছি, আলতা সিঁদুর, তারপরে ওখান থেকে চলে আসা হলো, যেহেতু সব কিছু নেওয়া হয়ে গেছে, তারপরে আরও কিছু কেনাকাটা ছিল। তো আজকের ভিডিওটাই পর্যন্তই, টাটা।